উনিই করছেন আর এই জন্যেই বলছি যে এই আইন যে আইনটা দেওয়া হয়েছে আমি বলি ব্ল্যাঙ্কেট আইন সব অ্যাবেটার কিন্তু এই আইনে ঢুকানো যাবে অর্থাৎ এই ক্যাবিনেটে গত সরকারের কেবিনেটে যারা ছিল এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী নেতারা আছে আবার হেলমেট বাহিনী আছে অনেক কিছু আছে তো ভিডিও ফুটেজ আছে বহুত কিছু আছে এদের আইন যদি মামলা করে একরে মেসাকার হয়ে যাবে আওয়ামী লীগের মেসাকার হয়ে যাবে একদম থানা লেভেল ডিস্ট্রিক্ট লেভেলের লোক আসামি হয়ে যাবে হ্যাঁ তো সুতরাং এই 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 আইনটা এই জন্যই বলছি যে যেটা আইনজীবী সাহেব বললেন আইনজীবী সাহেব ধরেন অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সংবিধানের নাই হ্যাঁ কিন্তু এটা হয়েছে আর শব্দ কিন্তু আছে আইনে প্রচলিত যে ডকট্রিন অফ নেসেসিটি সময়ের প্রয়োজনে তাই না তো এখন ধরেন সংবিধানে সাত অনুচ্ছেদে বলা আছে জনগণের দেশের মালিক জনগণ এখন এই যে গণ অভ্যত্তানটা হয়েছে গণ মানেই হচ্ছে জনগণের এটা আকাঙ্ক্ষা সরকার উচ্ছেদ হয়ে গেছে জনগণ চাইছে এই সরকারি সরকারের পতন ঘটুক সরকার ফলায় গেছে তো তাহলে এখন জনগণ চাই বিচার আপনি তাহলে এই ক্রাইমের সাথে যত লোক জড়িত আছে এবং আইন তো বাংলাদেশে ওনারাই করছে আইনও আছে তাহলে যত সহযোগী সহ সমর্থক সহ যা আছে সব বিচার তা এসে পড়বে আমাদের দেশের গভর্নমেন্টগুলো করে কি আমরা কালো আইন বলি উনিশশো চুয়াত্তর সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনও ইউজ করা হয় না কিন্তু আছে তো এটা একটা কালো আইন আমাদের সিকিউরিটি অ্যাক্ট আছে সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা একটা কালো আইন আছে তো এখন এগুলো সবই প্রয়োগ হতে থাকবে আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা এটা তো আমি বললে যে এটা একটা এমন ওপেন একটা আইন ওপেন হ্যান্ডেড আইন যে কোনো ক্রাইম করেন এটার ভিতরে ঢুকান যাবে